নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ড পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। রাজ্যে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি এবং ইতিমধ্যে পূর্ব থানার পুলিশের উদ্যোগে উদ্ধার হল চুরি যাওয়া সামগ্রী, তার সঙ্গে গ্রেপ্তার 8 জন চোর। বিভিন্ন প্রান্তে চুরি হওয়ার অভিযোগ জমা পড়ার পর অভিযানে নামে পূর্ব থানা এবং তারপরে 8 জন চোরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। তাঁর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। অ্যাকচুয়ালি চুরির ঘটনা গত 6 তারিখে জ্যাকসন গেটের যে ওয়ার্ড অফিস আছে, ওয়ার্ড অফিস থেকে চুরি হয়। সেখান থেকে মোটর থেকে শুরু করে সব কিছুই চোররা, আপনারা যেগুলি দেখলেন, চুরেরা নিয়ে চুর চলে আসে। পরবর্তী সময় একটা স্পেসিফিক অভিযোগের মূলে আমরা একটা কেস নেওয়া হয়। কেস নেওয়ার পর একটা টিম তৈরি করে দেওয়া হয় আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি ইস্ট রানা চ্যাটার্জি। তো এতে আমরা কি করি, আগের চুরির যে ঘটনাগুলি ঘটেছে ওখান থেকে আমরা মানে ইন্টারোগেশনে অনেকগুলি নাম আমাদের কাছে থাকে, সেগুলির মানে আমরা অ্যানালাইসিস করে আমরা একজনকে টার্গেট করি, তার নাম হচ্ছে সুনীল দেববর্মা। ওকে আমরা এমজি বাজার থেকে অ্যারেস্ট করতে পারি। এমজি বাজার থেকে অ্যারেস্ট করার পর ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চুরির মালের সমস্ত কিছুর হদিশ পাই এবং ওর থেকেই মোটামুটি এই জেনারেটর মোটর ফোটর যা আছে এগুলি সব উদ্ধার হয়। এবং তার বক্তব্য অনুযায়ী তার যে টোটাল গ্যাং আছে সেই গ্যাং থেকে আমরা টোটাল 5 জন অ্যারেস্ট, 7-6 জন অ্যারেস্ট হয় এই চুরির ঘটনায়। তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেগুলি খোঁজখবর নেওয়া শুরু করি, কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুরে একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয়, মার সোনার মার গলার এই সোনার চেন চুরি হয়েছিল। তো জিজ্ঞাসাবাদ করার পর ওরা সেটাও ডিসক্লোজ করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবনাথ এবং সঞ্জয় রায় নামে দুজনকে অ্যারেস্ট করি, যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয়, যেটা ওরা মানে ছিঁড়ে দু টুকরো করে ভাগ করে নিয়ে গিয়েছিল, সোনার চেনও উদ্ধার করা হয়। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে, রিমান্ড আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করে দেখা হবে অন্যান্য কোনো কেসে ওরা জড়িত আছে কিনা। না, এর মধ্যে তো কোনো চুরির ঘটনা রিপোর্ট হয়নি, একটা মাত্র চুরির ঘটনা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেকশন করলাম। এর আগে যেগুলি হয়েছে তার অলমোস্ট 90% কেস আমরা ডিটেকশন আছে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। রাজধানী আগরতলা বিভিন্ন শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি, তবে শুধুমাত্র রাজধানী আগরতলা নয়, গোটা রাজ্যেই চুরির ঘটনা মাত্রাধিক বৃদ্ধি হচ্ছে। এভাবে পূর্ব থানার যে অভিযান আজকে ছিল, এরকম অভিযান যাতে আগামী দিনেও জারি থাকে এবং ধারাবাহিকভাবে যাতে পুলিশের অভিযান থাকে, একদিনের কোন অভিযানের ভিত্তিতে যাতে চুরির ঘটনা বা দমানোর চেষ্টা না করা হয়, প্রত্যেকটা দিন যাতে লাগাতারভাবে অভিযান জারি থাকে, সেই দাবি উঠে আসে সাধারণ মানুষের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।